সো বেসিক্যালি আমাদের এখানে একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, তো আমরা যেটা করতে যাচ্ছি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইস ডুইং গুড, সালমান হিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আমরা আছি উত্তরা 10 নম্বর সেক্টরে, তার রিজনটা হলো সোহাগের সাথে এসেছি। লাস্ট কয়েকটা ব্লগে দেখেছেন আমরা টি শার্ট লঞ্চ করেছি, প্লাস আপনার টি শার্টে শ্যুট হয়েছিল, তো সেই টি শার্টগুলো অলমোস্ট প্রায় শেষ, আর মাত্র 4-5টা আছে। এই ব্লগটা আস্তে আস্তে অলমোস্ট সেগুলো সেল হয়ে যাবে আশা করা যায়, আর এর মধ্যে নতুন প্রোডাকশন শুরু হয়ে গেছে। আর এখন বেসিক্যালি বাইরে করোনা চলছে, আর এতদিন গণপরিবহন প্লাস অন্যান্য সব কিছুই লিমিটেড ছিল, বাট কালকে থেকে আবার সব কিছু ঠিকঠাক। আর আমরা যেহেতু আপনার গার্মেন্টস ফ্যাশন রিলেটেড এই সেক্টরে কাজ করি, তো আমাদের মোটামুটি বাইরে বের হওয়া লাগে। আর আজকে বেসিক্যালি আমাদের আরেকটা পাঞ্জাবি শ্যুট আছে, পাঞ্জাবি লঞ্চ করা হবে, আমাদের বাইরের যে মেম্বারগুলো আছে আরও 3-4 জন আজকে অ্যাড হবে মনে হয় মডেল, আর মিনহাজও আসছে, অন দ্য ওয়েতে আছে। আর এখন আমরা আছি সোহাগের একজন ফ্রেন্ড, সে আমাদের একটা টি শার্ট নিয়েছে পিঙ্ক কালার একটা, তো তার কারণে পার্সোনালি আমরা এসেছি দেখা করতে। তো এখানে ভাইয়া আছে, ভাইয়ের নামটা, আসসালামু আলাইকুম, টি শার্ট পরে কেমন লাগছে? না ওই সোহাগের ফ্রেন্ড বলে ওইভাবে বলবেন না, টু বি অনেস্ট বলেন। না না ভাই ভালো। আর এই জায়গায় আছে সোহাগ। তো এখন আমরা বের হয়ে চলে যাব আপনার 4 নম্বর সেক্টরে, কারণ আমাদের অলমোস্ট যে বাকি যে মডেলগুলো ছিল তারা অন দ্য ওয়েতে আছে। তো আজকে আমাদের পাঞ্জাবি লঞ্চ করবো, হোপফুলি ভালো কিছু আজকে দেখাতে পারবো। তো চলুন যাওয়া যাক। তো বেসিক্যালি আমাদের এখানে একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, তো আমরা যেটা করতে যাচ্ছি আজকে বাইরের ছাদেই আর কি শ্যুটটা করবো মেনলি, কারণ আমরা কিছু রুফটপ রেস্টুরেন্টে দেখছিলাম, বাট ওদের ডেকোরেশন টেকোরেশন এখন করোনার কারণে মোটামুটি সব অফ, আর এদিকে এখন রেস্টুরেন্ট করাটাও সেফ মনে করছি না। তো ভাই আর ছাদে আসতে করবো, আর এই জায়গায় ছাদে মোটামুটি অনেক গাছ টাছ আছে আর কি, সুন্দর। হ্যাঁ, কী কী গাছ করে সব রকমের, অনেক রকমের ফুল ফল গাছ আছে, পরে ফুল গাছ। আর আপনি মনে হয় এই পার্সোনালি কবুতরই করেন, পালন করেন? ওই যে কবুতর, এই যে এখানে হলো, এই যে এখানে জাম্বুরা, পরে আম, এগুলো কি টমেটো? হ্যাঁ না, এটা কি জানি একটা, এগুলো হচ্ছে তোমার ওই যে চালতা, না 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 একটা পেপসিকাম না কি জানি বলো, ক্যাপসিকাম, ক্যাপসিকাম। তো মোটামুটি এখানে 50 থেকে 100 রকমের মতো গাছ আছে। এই যে আম মোটামুটি কত, 100 তো হবে গাছ, 100 হবে না? এই যে আম, পরে হলো এই যে ডালিম, শাকসবজি, ডালিম, বাইগনের কথাটা না আসবে, মানে আপনাদের যা নিজেরা চাষ করেন ওইগুলাই। এই যে ফুল, যে পেয়ারা গাছ, এটা কি জানি কয় এই ফলটার নাম, এটা অর্বরই, অর্বরই না অল্বরই, এটা আমরুজ, এটা হলো অল্বরই, অনেক সুস্বাদু, সুস্বাদু না টক। এই নামটা রাখছেন না, কবুতর নাম রাখেননি। তো এখন আমরা ওয়েট করছি ওই যে আমাদের আদার মডেলগুলো আসবে, হ্যাঁ বাকি যে মডেলগুলো আসবে তাদের জন্য, তো তারা আসলে মোটামুটি আজকের মতো আমরা শুট করব। ওয়েদারও মোটামুটি আজকে খারাপ হয়ে যাচ্ছে, সুন্দর ছিল এখন, সুন্দর ছিল, রোমান্টিক ছিল, বাট শুটের জন্য এই ওয়েদারটা একটু প্যারা দিবে মনে হয়, ইনশাআল্লাহ দেখি রোদ না থাকলেও হবে, বৃষ্টি বৃষ্টি একটা ভাইব চলে আসছে। পাঞ্জাবি শ্যুট করছি, আর এখানে অনেকেই আছে যাদের সাথে আজকে আমাদের ফার্স্ট টাইম মিট হয়েছে, তার মধ্যে একজন আছে এই ভাই, নামটা বল, শাহরিয়ার, শাহরিয়ার ভাই, আর আছে ঈশান, আছে ঈশান, প্রিজন, তোমার নাম কি ঈশান? না না প্রিজন, আমি এতদিন তো ঈশান জানতাম। আচ্ছা তো কেমন লাগছে? হ্যাঁ ফার্স্ট টাইম আমাদের সাথে শ্যুট, আশা করছি যে আরও অনেক হবে ইনশাল্লাহ। আর আরেকজন আছে, তোমার ইনস্টাগ্রাম আইডির নাম জানি, তোমার নাম জানি না, রুমান, রুমান, তোমার ইনস্টাগ্রাম আইডি কি রুমো? আচ্ছা কেমন লাগছে আজকে ফার্স্ট টাইম? আর আরেকজন আছে, ওই সারাদিন ছবি তোলার উপরে থাকে, ওই
ওই না ওই তো তো সবার সাথে আজকে ফার্স্ট টাইম তো আশা করছি আর সামনে আমাদের ড্রপ শোল্ডার যখন লঞ্চ হবে তখন আবার আসবে নাকি আর আজকে ওদেরকে যে ফার্স্টে যে বেড়াটা দিছি মানে লিফট অফ থেকে সাততলা পর্যন্ত সবগুলো অ্যাক্সেস করাইতে করাইতে নিয়ে আসছে তো পাঞ্জাবিগুলো আমাদের কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম পেজ প্লাস ফেসবুক পেজ দুই জায়গায় আসবে তো দেখি এখন শ্যুটগুলো শেষ করে পরে কী করা যায় এই আর কি আজকে ওয়েদারটা একদম ডাউন ওয়েদার ডাউন মানে মোটামুটি লাইট আছে আর মনে হয় সামনে যে সন্ধ্যার দিকে বৃষ্টি বৃষ্টি নামতে পারে আর এখন এই সিজনটা এরকম মানে আকাশের অবস্থা বোঝা টোঝার কোনো উপায় নেই তো অলমোস্ট আমাদের সব শ্যুট শেষ এখন বেরোলাম অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর সাথে আছে প্রিজম এবার ঠিক আছে এবার ঠিক আছে নাহলে বারে বারে ভুলে যাই নামটা তোমার কি অন্য কোনো সহজ নাম নেই আমার আশা 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 আশরাফ আচ্ছা তো বাকি যারা ছিল শুটের তারাও অলমোস্ট বাসায় চলে গেছে আর এখন কোভিড চলছে তো লকডাউন চলছে যার কারণে এখন এই জায়গায় না বসে আমরা চাচ্ছি সামনের যখন আবার শুট হবে তখন সবাই মিলে আবার শেষে শুটগুলো করলে শুট টি শার্টের গুলো টি শার্টে আমরা চেষ্টা করবো আর একটা ভালো লোকেশনে শুট করার আর এখন শুট যেহেতু শেষ চলে যাচ্ছে বাসায় কারণ লকডাউন এখন আর বাইরে বেশিক্ষণ না থেকে বাসায় যায় আর কি এই হচ্ছে মোটামুটি অবস্থা আর পাঞ্জাবিগুলো কিছুদিনের মাঝে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে লঞ্চ হবে গো অ্যান্ড চেক ইট আউট আর আজকের ব্লগটা এই পর্যন্তই জাস্ট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এইটাই শুধু ছিল আর লকডাউন শেষ হলে ব্লগ আসবে ভালো ভালো জায়গায় ট্রাভেল করবো যখন তখন ব্লগ আসবে আর এর আগেরবার যখন রমজান ছিল তখনও লকডাউন এইবারও রমজান আসছে এখনও লকডাউন প্রায় তো মনে হয় যে লকডাউন এবার রমজান পুরোটাই যাবে কারণ এভাবে বাড়ায় বাড়ায় মেয়াদ বাড়ায় বাড়ায় মনে হয় এইটাও লকডাউনে যাবে তো আমরা যখন সামনে ট্রাভেল করবো তখন হয়তো ভালো ব্লগ আসবে আর এখন চলে যাচ্ছে বাসায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই অলমোস্ট এখন শ্যুট শেষ করে বেরোলাম আর আমার সাথে আছে কি ইশান দুইজন দুইজন বারে বারে নাম ভুলে যাই আর যারা বাকি যারা ছিল তারা সবাই চলে গেছে কারণ এই করোনার মাঝখানে আর রেস্টুরেন্ট সব জায়গায় অফ যার কারণে আজকে না বসে আমরা চেষ্টা করবো সামনে জায়গায় বসবো সামনে যেই শ্যুট থাকবে তখন বসবে সামনে কোনো ভালো জায়গা